তুলতে বলেন, অর্থাৎ যদি আপনি এই এক ঘটি চাল ছুটির সময় তুলতে পারেন তাহলে নাকি আপনার ভাগ্যটি ভালো, না তুলতে পারলেই খারাপ। এবার বিষয়টা হচ্ছে ভাগ্যটা আপনার ভালো হলে সেই গণৎকারের তো কোনো কাজ হবে না, অর্থাৎ আপনার ভাগ্যটা যাতে খারাপ হয় তার জন্যই তো আপনি ছুরিটা সমেত চালের ঘটিটা তুলবেন, তুলতে পারবেন না, অর্থাৎ আপনার ভাগ্য খারাপ। এবার ভাগ্য ভালো করার জন্য আপনাকে তাবিজ, কবচ, আংটি, মাদুলি কিছু দিতে পারে, তারপর আপনার ভাগ্য পাল্টে গেল, আপনি দেখলেন হ্যাঁ আপনার চালের ঘর সময় ছুরি তুলতে পারলেন। তো এইগুলো কিন্তু আমরা মনে হয় যদি আমরা এখানে এই নবদ্বীপ শহরে একটি সাধুর পোশাক পরে এসে এরকম বিজ্ঞান কর্মীর সরাসরি কথা না বলে একটু অভিনয় করতাম, আমরা কয়েক জায়গায় করেও দেখেছি মানুষ বিশ্বাস করে ফেলেছেন আমরা সত্যি সত্যি সেই সাধু, কামাখ্যার ওই সব পাহাড় থেকে এসছি এবং আমাদের অলৌকিক ক্ষমতা আছে। আমরা গত বছর বিজ্ঞান অভিযানে গিয়েছিলাম, সেখানে দিনাটাতে আমাকে তো সাধু বিশ্বাসই করে ফেলেছিলেন, মানে নমস্কার করতে এসছেন এরকম অবস্থা, বাবা আপনি কোথায় থাকেন, বলেছি আমি বাবা সারা বিশ্ব দেশ তো ঘুরে ঘুরে বেড়াই, তা মানুষ বিশ্বাস করে ফেলেছে। এইটা শুধু মানুষের দোষ না, সত্যি সত্যি আমরা এমন একটি ব্যবস্থার মধ্যে দিয়ে আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেই আমরা এই কুসংস্কারে আবদ্ধ হই। তাই আপনাদেরকে বলছি চালের ঘর শূন্যে তোলার জন্য কোনো মন্ত্রতন্ত্র, অলৌকিকতা কিচ্ছু বিষয় নয়, এটা একটু কেউ যদি কৌশল অবলম্বন করেন, বিজ্ঞানের একটু কৌশলকে ব্যবহার করতে একটু জানেন, একটু সামান্য ফিজিক্সের একটু বিষয়, এটা নিয়ে জটিল কোনো তত্ত্ব বিষয় নয়, একটু কৌশল জানলেই আপনি চালের ঘর সমেত তুলতে পারবেন। অনেকে হয়তো ভাববেন যে ছুরির নিচে কোনো চৌম্বক আছে, কোনো চৌম্বক কিচ্ছু নেই, সম্ভব, একদম এক কোটি চাল এই ছুরি সমেত তোলা সম্ভব। কাকা থাকতে তোর ভাগ্য খারাপ হয়ে যাবে, কি করবেন আপনি করবেন একটু দেখি, ও হ্যাঁ প্রথমে ধরুন আপনি গেলেন যে চালের ঘট এইভাবে শূন্যে উঠলো না, ওঝা কিন্তু বলবে আপনার ভাগ্য খারাপ, এবার ভাগ্যটা পাল্টার জন্য আপনার হাত টাত কিছু দেখে হয়তো একটা আংটি বা তাবিজ কিছু দিল, এবার আপনার ভাগ্যটা ভালো হলো, তার প্রমাণ হিসাবে বললো আপনি আবার তুলুন। তোলার পর দেখা গেল যে হ্যাঁ সত্যি সত্যি আগে চালের ঘরটা ছুরি সমেত তুলতে পারলো না, পরে ঠিক অনায়াসে তুলে ফেললো। এই যে প্রথম পারলো না তারপরে পারলো, এর পিছনে বড় বড় বিজ্ঞানে মোটা মোটা বই না কিচ্ছু দরকার নেই, একটু কৌশল, একটু লক্ষ্য করুন যে অলকেশ প্রথম ছুরিটা দিয়ে চালগুলোকে আস্তে আস্তে কি করল, দেখি কর একটু চালনে, আর একটু চালনে ওই বাইরের ইয়ারটাকে একটু টাইট করে দে, হ্যাঁ ওই চালের ফাঁকে ফাঁকে যেন গ্যাপটা না থাকে, হ্যাঁ আরো আরো আর একটু টাইট করতে হবে, ওই ওই হবে না ওই হবে না, এটা কিছুই নয় আসলে, এই যে ধরুন চালগুলো রয়েছে, এবার দেখবেন সব থেকে খুব সহজ হয় আপনারা ট্রেনে বাসে জানি না, আমরা অশোকনগর বনগা লাইনে আপনি এই লাইনেও দেখতে পারবেন, যেমন অনেক সময় হকাররা দেখবেন সে ওই কিছু মাকড়সা ওই স্পাইডারম্যান বিক্রি করার জন্য ওঠে তো ছেড়ে দেয় রেলের ট্রেনের দেয়ালে ছেড়ে দেয়, দুটো তিনটে স্টেপ ওঠে, অনেক সময় আমাদের হ্যাঙ্গারগুলো ইয়ে হাওয়াই দেয়াল মধ্যে লাগিয়ে রাখি, ঠিক ওইটাও কিন্তু একটি সময় পর্যন্ত যখন আস্তে 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 ওই ফাঁকগুলোতে বাইরের বাতাসটা যখন যাবে তখন আলগায় পড়ে যাবে। এখানে হচ্ছে চালগুলো অলকেশ কী করছে আস্তে 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 টাইট করছে, মানে কি এই যে চালের একটা চালের সাথে একটা চালের যে ফাঁকগুলো ওই ফাঁকগুলোর যে ভিতরে বাতাসটা সেই ইয়ারটাকে টাইট করে দিচ্ছে যাতে বাইরের বাতাসটা যেতে না পারে, তার জন্য আস্তে 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 কী করছে চালগুলো টাকিয়ে টাকিয়ে একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছে। যদি আপনার চালটা আলগা থাকে, ঘটির ভিতর চালটা যদি আলগা থাকে, ছুরিটা যদি আপনি দেন তাহলে কী হবে ছুরির সাথে চালেরটার সম্পর্কটা টাইট থাকবে না, আলাদা থাকবে, বাতাসটা
আত্মার মধ্যে ঢুকে রয়েছে। এবার আপনি তুলতে গেলে ছুরির সাথে চালটা আলগা, অর্থাৎ আপনাকে বুদ্ধিটা এইভাবে খাটাতে হবে যে চালটা যাতে ছুরিটা আটকে থাকে, টাইট ভাবে আটকে থাকে, বাইরের বাতাসটা কোনো মতে যদি যেতে না পারে। এইটা গণৎকার জানে, তার জন্য আপনার মোটা বড় বিজ্ঞানের বই পড়া দরকার, বিজ্ঞানী জানা দরকার, ব্যাপারটা কিচ্ছু নয়। এটা যে কেউ একটু কৌশল করলেই হবে। এবার আপনি তুলতে গেলেন, দেখি এবার গণৎকার কি করলেন, উনি তো কৌশলে ছুরিটাকে আলগা করে দিলেন, হ্যাঁ নিন, ছুরিটা তো আলগা হয়ে গেল। এবার আপনি নিয়ে আস্তে আস্তে তাকে তুলতে গেলেন, তুলতে পারছেন। গণৎকার বললো আপনার ভাগ্য খারাপ, আর একজন দেখলেন পারলেন না। কেউ যদি কৌশলটা জানে তাহলে তিনি তুলতে পারলে অর্থাৎ তার ভাগ্য ভালো, অর্থাৎ ঠিক আছে তার ভাগ্য ভালো, অসুবিধা নেই। এইগুলো ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে কেউ চালবার তুলেছেন সেটা তার নিজের সাজানো লোক থাকে মানুষকে আরো আকর্ষণীয় করার জন্য। আমরা এইটুক বার্তা আপনাদের কাছে দিতে চাই, যদি জানি না আপনাদের এই অঞ্চলে বা নবদ্বীপের এই গ্রামে গঞ্জে এই ধরনের কোনো কৌশল দেখে মানুষকে প্রতারণা করে কিনা, এই ঘটনাটি আমরা দেখাচ্ছি কারণ হাওড়া উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে কিন্তু এই ধরনের প্রতারণাগুলো হতো এবং মানুষ বিশ্বাস করে ফেলতেন, হ্যাঁ সত্যি সত্যি চালের ঘর শূন্য ওঠে। আমরা আবারও বলি, ভাগ্য বিষয়টি নিয়ন্ত্রণ করছে আপনার এই সমাজ ব্যবস্থার মধ্যে। আমার ছেলে চাকরি পাবে কি পাবে না তার জন্য আমার হাতের রেখা দায়ী নয়, আপনারাই বুঝতে পারছেন যে এগুলো বলার কিছু নয়। ছয় সাতবারে মাধ্যমিক পাশ করাও আমাদের নেতার ছেলেরা পিছনে দরজা দিয়ে চাকরি হয়ে যায়, অথচ আমার আপনার ঘরের ছেলে পড়াশোনা করার পরে ভালো জেল করার পরেও এসএসসি পরীক্ষা দেওয়ার পরও কপাল থাপড়ে বলছেন হায় কী করবো কপালে চাকরি নেই। আসলে চাকরিটার হাতের রেখায় নয়, চাকরিটা নিয়ন্ত্রণ করে আমাদের এই ব্যবস্থা যা করছেন। দাদা সাইকেলে কাজ করছেন, দাদার ভাগ্যে লেখা ছিল সাইকেলে কাজ করছেন তা নয়, দাদার কি ইচ্ছা ছিল নাকি এই কাজ করবেন? দাদা নিরুপায় এই কাজ করছেন, কি করবেন, হাতের কাজ জানেন এই কাজ করছেন, কিন্তু দাদা যতটুকু পড়াশোনা করেছিলেন তার অনুযায়ী তাকে তার মতো যোগ্য একটি চাকরি দেওয়ার অধিকার ছিল আমাদের এই ব্যবস্থার। কিন্তু অদ্ভুতভাবে সেই ব্যবস্থার যারা নিয়ন্ত্রণ করে, আমরা পলিটিক্যাল করি না কিন্তু সত্যি কথা বলতে চাই, আমাদের একটু বুঝতে হবে দাদা, প্রশ্নটা করতে হবে।